নমস্কার বন্ধুরা, সজপাট চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমি কি নিয়ে ভিডিওটা করতে চলেছি। হ্যাঁ, আজকে ভিডিও করতে চলেছি 25টা টপ টপ বাগধারা নিয়ে। বাগধারা 25টা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বাগধারা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং এই ভিডিওতে রয়েছে নানা ধরনের চমক, তাহলে তোমরা পুরোটা স্ক্রিপ্টটা না করে পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে 25টা ভাগ বাগধারা যেগুলো বিগত বছরের বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাগুলোতে এসেছে, এই 25টা বাগধারা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। সামনেই রয়েছে টেট পরীক্ষা, আরও বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা রয়েছে যেগুলোতে বিগত বছর আমরা দেখেছি বাগধারা নিয়ে প্রশ্ন করেছে পশ্চিমবঙ্গ সরকার। তাই বেশি কথা না বলে ঝটপট শুরু করা যাক। নাম্বার ওয়ান, প্রথম বাগধারা, কেঁচো গণ্ডুষ। কেঁচো গণ্ডুষ কথার অর্থ হচ্ছে পুনরায় আরম্ভ, কেঁচো গণ্ডুষ। নাম্বার টু, গোবর গণেশ, কথার অর্থ হচ্ছে মূর্খ। নাম্বার থ্রি, গোলক ধাঁধা, গোলক ধাঁধা কথার অর্থ হচ্ছে দিশে হারা। নাম্বার ফোর, গোফ খেজুরে, কথার অর্থ হচ্ছে নিতান্ত অলস। নাম্বার ফাইভ, গোড়ায় গলত, গোড়ায় গলত কথার অর্থ হচ্ছে শুরুতেই ভুল। গৌরচন্দ্রিকা, গৌরচন্দ্রিকা কথার অর্থ হচ্ছে ভূমিকা। গৌরী সেনের টাকা কথার অর্থ হচ্ছে বেহিসাবি অর্থ। গুড়ের বালি কথার অর্থ হচ্ছে আশায় নৈরাশ্য, গুড়ের বালি কথার অর্থ হচ্ছে আশায় নৈরাশ্য। ঘর ভাঙানো কথার অর্থ হচ্ছে সংসার বিনষ্ট করা। ঘাটের মরা, ঘাটের মরা কথার অর্থ হচ্ছে অতি বৃদ্ধ। ঘোড়া রোগ কথার অর্থ হচ্ছে সাধ্যের অতিরিক্ত স্বাদ, ঘোড়া রোগ কথার অর্থ হচ্ছে সাধ্যের অতিরিক্ত স্বাদ। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া কথার অর্থ হচ্ছে মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া কথার অর্থ হচ্ছে মধ্যবর্তীকে অতিক্রম করে ঘাস খাওয়া। ঘোড়ায় ঘাস কাটা কথার অর্থ হচ্ছে অকাজে সময় নষ্ট করা। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম কথার অর্থ হচ্ছে অবাস্তব। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো কথার অর্থ হচ্ছে নিজের খরচে পরের বেগার খাটা। ঘাটের মরা অতিবৃদ্ধ। ঘটিরাম আনাড়ি হাকিম, ঘটিরাম হচ্ছে আনাড়ি হাকিম। চক্ষু দান করা কথার অর্থ হচ্ছে চুরি করা। চক্ষু লজ্জা কথার অর্থ হচ্ছে সংকোচ। এবং চর্বিত চর্বণ কথার অর্থ হচ্ছে পুনরাবৃত্তি। চাঁদের হাট কথার হচ্ছে আনন্দের প্রাচুর্য, আনন্দের প্রাচুর্য হচ্ছে চাঁদের হাট। চিনির বলদ, চিনির বলদ কথার অর্থ হচ্ছে ভারবাহী কিন্তু ফল লাভে অংশীদার নয়, চিনির বলদ। চোখের বালি হচ্ছে চক্ষুশূল। চোখের পর্দা হচ্ছে লজ্জা। চোখ কপালে তোলা বিস্মিত হওয়া। চোখ টাটানো মানে ঈর্ষা করা। এবং চোখ ধুয়ে দেওয়া কথার অর্থ হচ্ছে প্রতারণা করা। চোখে ধুলো দেওয়া কথার অর্থ হচ্ছে প্রতারণা করা। চোখের চামড়া কথার অর্থ হচ্ছে লজ্জা। চুনকালি দেওয়া কথার অর্থ হচ্ছে কলঙ্ক। চশমখোর কথার অর্থ হচ্ছে চক্ষু লজ্জাহীন, চশমখোর কথার অর্থ হচ্ছে চক্ষু লজ্জাহীন। নমস্কার বন্ধুরা, এই ছিল আজকের 25টা টপ বাগধারা নিয়ে আজকের আলোচনা। পরবর্তী পর্বে আসছি। আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।